আমি এর নিচে আর আসতেছি না আপনি দিন নিবেন কার কাছ থেকে মুকদ্দিমা শাহী মুসলিম খুলুন আপনি দেখবেন দিন কার কাছ থেকে নেবেন এই হচ্ছে শাহী মুসলিম শাহী মুসলিমের মুকদ্দিমা পেজ এইট বা দিন عن هشام عن محمد ابن سيرين قال إن هذا العلم دين فانظروا عمن تأخذون دينكم مشهور تابعي محمد ابن سيرين تيني بولتسن إن هذا العلم دين أي علم علم الإسناد هو دين فانظروا عمن تأخذون دينكم تمرا تايرا دیکھو تم الدين كاركستك ভালো করে দেখো তোমাদের দিন কার থেকে নেবে হে আমার জাতি আমি বলতে চাই ভালো করে যাচাই বাছাই করতে হবে দিন কার থেকে নেবেন কার জন্ম কোথায় হয়েছে কার নসলে কি আছে কার রক্তে কি আছে যতটুকু সম্ভব যাচাই বাছাই করতে হবে আমানতদারি কার কতটুকু আছে এখলাস কার কতটুকু আছে হাদিস সহিজ বলার ক্ষেত্রে কতটুকু হুশিয়ার একজন মানুষ ভালো করে বুঝতে হবে নতুবা গুমরা হওয়ার সম্ভাবনা বেশি বিপদে পড়ার সম্ভাবনা আজকে যার ইচ্ছা সব হয়েছে হলে হাতিস বুখারি বুখারি আরবি বুখারি দিন বলবে আরবি বুখারি পড়তে পারে না

আবদুল্লাহ ইবনে মুবারক يقول الاسناد من الدين ولولا الاسناد لاقال من شاء ما شاء عبد الله ইবনে মুবারক বলেছেন যদি ইসনাদ না হতো ইসনাদ যদি না হতো তাহলে যার যা ইচ্ছা বলতো আজকে যেমন হয়েছে অবস্থা যার যা ইচ্ছা বলে কোন যাচাই বাছাই না تحقیق না صحیح হাদিসকে ضعيف বলে দিল জাল বলে দিবে আবার বলবে মানুষ تحقیق ছাড়া কথা বলে ইন্না লিল্লাহ ইন্না ইলা হে উন ইন্না লিল্লাহ হিব ইন্না ইলেহ রাজ উন আমার জাতেই আজকে হুশ করতে হবে আজকে দিন কার কাছ থেকে নিবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোনভাবেই আমি বলছি না আমার কাছ থেকে আমার হুশ্বাসের কাছ থেকে আমার পৃশাবের কাছ থেকে দিন নিবেন এটা আমি বলছি না তাদের অবস্থা হলো গালাগালি তারা গালাগালি করবার একটা দলিল দিতে পারে না শুধু গালি দেবে আমি বলছি আল্লাহ আল্লাহ রসুলকে মানো সাহাবাহাম তাবে তাদের থেকে আদর্শ নাও মুস্তাহিদিন এর নিচার নাই যাদের ইমানের স্বীকৃতি আছে যাদের আমানতারের স্বীকৃতি আছে যাদের খালাসের স্বীকৃতি আছে যাদের ইলমের স্বীকৃতি আছে তাদের থেকে দিন নেবেন আর যদি যদু সদু মধু কার কোথায় জন্ম হয়েছে তাদের থেকে দিন নিতে তাইলে এই অবস্থা হবে

আজকে গভীরভাবে ভাবতে হবে দিন কার কাছ থেকে শিখবেন দিন কি কোনো এমন কারো কাছ থেকে শিখবেন যারা জাল হাদিস রচনা করে যারা কিতাবের পর কিতাব জালিয়াতি করে যারা আপনাদেরকে সহি হাদিসের কথা বলে জাল জঈফ হাদিস দিয়ে দলিল দেয় যারা কোরআন শরীফ ওব্যাখ্যা করে যারা আল্লাহর হাবিব সালুহিম শানে গুস্তাখি করে যারা আল্লাহর হাবিব সাল্লাহ আলি আলী ওসাল্লামকে বিশ্বাস করে কেয়ামতের দিন তিনি আসামি হয়ে উপস্থিত হবেন আওয়াজ জালিক আপনাদেরকে ভাবতে হবে আপনারা কি দিন তাদের কাছ থেকে শিখবেন যারা জাল হাদিস বানায় যারা কিতাব জালিয়াতি করে যারা কোরআন শরীফের অপব্যাজ্ঞা করে ধরাও পড়েছে এবং যারা আল্লাহর হাবিব সালাহ আলি আলী আসসাল্লাম শানের মারাত্মক গুস্তাখি করে আল্লাহর হাবিবের শানের তালাক শব্দ ব্যবহার করে আপনি দিন তাদের কাছ থেকে শিখবেন না কার কাছ থেকে শিখবেন এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কি দিন কোনো জৌকার মেকারের কাছ থেকে নেবেন কোনো জৌকার মেকারের কাছ থেকে শিখবেন নাকি এমন কোনো স্কুল থেকে শিখবেন যে স্কুল থেকে বর্তমান সময়ে সন্ত্রাসী যারা আছে যাদের প্রোডাকশন ওই স্কুল থেকে হয় আপনি তাদের থেকে দিন শিখবেন না কার কাছ থেকে দিন শিখবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি স্মরণ করে দিতে চাই মুকা শরীফের হারাম শরীফের ইমাম ইমাম আদিল কেলবানী বলেছেন যে বর্তমান সময়ের সন্ত্রাস ধর্মের নামে ইসলাম ধর্মের নামে যে সন্ত্রাস আছে এই বিশ্বে এই সন্ত্রাস একটা সালাফি প্ল্যান পিওর সালাফি প্লান্ট দায়েশ নেবতুন সালাফি ইয়তুন বাহতা داعش نتاج نتاج الصحوة في تقدير عادل الكلباني لا شك لا شك عبرت تعبير اخر قلت داعش نبته سلفيه نبته سلفيه هي ك... كيف نبته سلفيه؟ هم هم يستدلون شوف يعني بعض الاخوان يقول لك ان صناعه استخباراتيه الاستخبارات لا تنشئ شيئا جديدا هي تستغل تستغل الموجود فهم يعني هم استغلوا من يحمل ذلك الفكر الفكر الذي تحمله داعش فكر سلفي ليست اخوانيه وليست قطبيه وليست صوفيه وليست اشعريه يستدلون بما في كتبنا نحن وفي مبادئنا نحن ولاجل هذا ستجد ان اكثر من ينقدها لا ينقد فكرها هو ينقد فعلها نحن نريد نقد انقد الفكره التي بنت عليها اللي هي مثلا مثلا المرتد. <applause> لماذا لا نتكلم فيه ونوضحه ونجعل من من يقيم الحد عليه ومن 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 الى اخره نحن لا نناقش فقط أن طريقة القتل وهذه وحشية وتسيء إلينا عند العالم تسيء إلينا يعني لو قتلناه بطريقة لا تسيء إلينا لا بأس نعتقد أن هذا فإذا الفكرة الأصلية والمنبت الأصلي منبت سلفي نعم قد تكون قد تأتي الاستخبارات أو دول أخرى مستفيدة وتنمي هذا وتسهل لهم الأمور تعطيهم وهي لا شك مدة بـ بـ بأسلحه ومدة بعتاد وترك لها مجال رحب لتسير في الارض هذا لا شك مراه منتفع لكن منتفع استغل مبدأ موجودا عندنا وموجود في كتبنا وبين ظهرانينا بل هناك من يحمل نفس الفكر لكن باسلوب يعني معتم لو لو مخالف وانت تعرف كثير من ال يعني لما قتل بعض الصحفيين وبعض هذا

এই সন্ত্রাসের উৎস সম্পর্কে কিছু বলেন কোনো সন্ত্রাস কোন কোনো শেখ মাঝে মধ্যে এই সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বলেন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বলেন কিন্তু কোনো সময়ে তিনি এই সন্ত্রাস যেখানে উৎপন্ন হয় যেখানে সৃষ্টি হয় সেই উৎসস্থল সম্পর্কে কোনো সময় তারা বলেন না এটা ইমাম আদিল কালবানের কথা যে স্কুল থেকে সন্ত্রাস জন্ম নেয় যে স্কুল থেকে সন্ত্রাসীরা জন্ম নেয় যে চিন্তা চেতনায় বড় হওয়ার পরে মানুষ সন্ত্রাসী হয় সেই চিন্তা তিনি ফিকরা শব্দ ব্যবহার করেছেন সেই চিন্তা চেতনার বিরুদ্ধে সেই মতবাদের বিরুদ্ধে কথা হয় না মাঝে মধ্যে এই সন্ত্রাসী ও তৎপরতার বিরুদ্ধে কথা হয় হে আমার জাতিক আমার দায়িত্ব শুধু আওয়াজ দেওয়া সিদ্ধান্ত নেওয়া আপনাদের আপনারা দিন কার কাছ থেকে শিখবেন যারা বারবার প্রমাণিত যারা বারবার প্রমাণিত হয়েছে কিতাব করে বানায় কোরআন শরীফের অভব্যা গুস্তাহি করে তাদের কাছ থেকে দিন শিখবেন না যাদের এলিম ইমান এখলাসের স্বীকৃতি আছে আমানতদারের স্বীকৃয় স্বীকৃতি আছে ইম্মত যাদেরকে স্বীকৃতি দিয়েছে তাদের কাছ থেকে দিন শিখবেন না এই কোন জৌকার মেকারের কাছ থেকে দিন শিখবেন এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কি কোনো সালাভি স্কুল থেকে দিন শিখবেন আপনার বাচ্চাকে কি কোনো সালাভি স্কুলে পাঠিয়ে দিন শেখাবেন এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আমি আবার স্মরণ করিয়ে দিতে চাই ইমাম মোহাম্মদ সিরিন মুসুর তাবি তিনি বলেছেন ফানজরু আমুম ভালো করে দেখো তোমরা দিন শিখবে কার কাছ থেকে দিনের এলিম কার কাছ থেকে নেবে ভালো করে দেখো দেখো আমার দায়িত্ব শুধু আওয়াজ দেওয়া সিদ্ধান্ত আপনাদের আপনারা সিদ্ধান্ত নেবেন দিন শিখবেন কার কাছ থেকে আপনার বাচ্চারা দিন শিখবে কার কাছ থেকে আপনারাই সিদ্ধান্ত নেবেন আপনারা বাচ্চারা কি এমন স্কুলে বড়ো হবে যে স্কুলের চিন্তা চেতনায় বড়ো হয়ে মানুষ সন্ত্রাসী হয়েছে প্রমাণিত এবং সালাফিদের মধ্য থেকেই আজকে এই কোথাও এসেছে যে বর্তমান সময়ের সন্ত্রাস সৃষ্টি হয় সালাফি স্কুলে আপনাদেরকে ভাবতে হবে দিন শিখবেন কার কাছ থেকে এই মোটা পেটওয়ালা কোনো বন্ড পীর দমনবাগি এর মধ্যে কোনো ভন্ডের কাছ থেকে দিন শেখবেন না কোনো সন্ত্রাসীর কাছ থেকে দিন শেখবেন কিতাব জালিয়াত যারা করে তাদের কাছ থেকে দিন শেখবেন জাল হাদিস যারা বানায় তাদের কাছ থেকে দিন শেখবেন না এই মতের ইমাম যারা তাদের কাছ থেকে দিন শেখবেন এ তো আপনাদের আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত